দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আলোচনা ও সর্বাত্মক লড়াইয়ের প্রস্তুতি নির্দেশ কিমের। এরপরে জানিয়ে দিব যুদ্ধবিরতির পর গাজায় দ্বিতীয় দফা ইসরায়েলি বিমান হামলা। আরো জানিয়ে দিব ফ্রান্সের প্রধানমন্ত্রী সহ পাঁচ মন্ত্রীর বিরুদ্ধে মামলা। এবং জানিয়ে দিব বন্ধুরা জেরুজালেমকে দখলকৃত ফিলিস্তিনের এলাকা বলল যুক্তরাজ্য। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের নির্বাচন প্রেসিডেন্ট হিসেবে কঠোরপন্থী রাইসির পাল্লা ভারী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আলোচনা ও সর্বাত্মক লড়াইয়ের প্রস্তুতি নির্দেশ কিমের। উত্তর কোরিয়াকে একাধারে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এবং বিশেষ করে সর্বাত্মক লড়াইয়ের প্রস্তুতি রাখতে হবে বলেছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির জ্যেষ্ঠ নেতাদের নিয়ে পিয়ংইয়ং এর চলমান সপ্তাহব্যাপী বৈঠকে বক্তৃতাকালে একথা বলেছেন তিনি। কিম বলেছেন, আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব ও এর স্বতন্ত্র উন্নয়নের স্বার্থ রক্ষার্থে এবং উত্তর কোরিয়ার নিরাপত্তায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ের সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাখতে হবে। কোরীয় উপদ্বীপের বিরাজমান পরিস্থিতির ধারাবাহিক নিয়ন্ত্রণ ধরে রাখতে দ্রুততার সঙ্গে যে কোনো পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে চলমান এই বৈঠকে প্রথম দেশ খাদ্য সংকটে ছিল বলে স্বীকার করেছেন উত্তর কোরিয়ার নেতা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রথমবারের মতো প্রশাসন সম্পর্কে মন্তব্য করেছেন কিম জং উন। তিনি বলেন, বিশেষ করে লড়াইয়ের সর্বাত্মক প্রস্তুতি রাখতে হবে। এর আগে বাইডেন প্রশাসন পক্ষ থেকে কূটনৈতিক যোগাযোগের চেষ্টা করা হলে উত্তর কোরিয়া তা প্রত্যাখ্যান করে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে জো বাইডেন কিম জং উনকে প্রতারক বলে মন্তব্য করেছিলেন। বাইডেন নির্বাচিত হওয়ার পর শপথ নেওয়ার আগে উত্তর কোরিয়া বিশাল সামরিক মহড়ার আয়োজন করে। সেখানে একটি শক্তিশালী নতুন মিসাইলের উদ্বোধন করা হয়। এর আগে গত এপ্রিলে বাইডেন উত্তর কোরিয়াকে যুক্তরাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি হিসেবে উল্লেখ করেন। পরে উত্তর কোরিয়া জানায়, বাইডেন প্রশাসন উত্তর কোরিয়ার সঙ্গে শত্রুভাবাপন্ন নীতি চালু রাখতে চায়। যুদ্ধবিরতির পর গাজায় দ্বিতীয় দফা ইসরায়েলি বিমান হামলা। অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় গত মাসের যুদ্ধ শেষে প্রতিষ্ঠিত যুদ্ধবিরতির দ্বিতীয়বারের মতো বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। বৃহস্পতিবার রাতে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো কয়েক দফায় এই হামলা চালায়। ফিলিস্তিনি সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরায় জানানো হয়, উত্তর পূর্ব গাজা শহরে ও বাইত লাহিয়া শহরের উত্তরে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনগুলোর অবস্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া জাবালিয়ার পূর্বে এক বেসামরিক ভবন ও খান ইউনুস শহরের বাইরে পূর্বে অবস্থিত কৃষি জমিও আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে গত মাসে জেরুজালেমের শেখ জাররা মহল্লা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরায়েলি আদালতের রায় ও মসজিদ ওল আকসায় মুসল্লিদের ওপর ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর আক্রমণের জেরে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। টানা 11 দিন ইসরায়েলি বিমান হামলা ও হামাসের রকেট নিক্ষেপের পর মিশরের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়। যুদ্ধবিরতির পর বুধবার গাজায় প্রথমবারের মতো হামলা চালায় ইসরায়েলি যুদ্ধ বিমান। রোববার ইসরায়েলের সরকার পরিবর্তনের পর এটি গাজায় প্রথম ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলার পর হামাসের মুখপাত্র ফাউজি বারহুম এক বিবৃতিতে বলেন, প্রতিরোধ আন্দোলনের অবস্থানে দখলদারদের বোমা হামলা ইসরায়েলের নতুন সরকারের প্রদর্শনী। আমাদের জনগণ ও পবিত্র স্থানের প্রতিরক্ষায় প্রতিরোধ আন্দোলন নজর রাখছে। হামাসের আল-আকসা টিভিতে জানানো হয়, অবরুদ্ধ ভূখণ্ড থেকে আগুনে বেলুন হামলায় সামরিক বাহিনী হামাসের অবস্থানে হামলা করেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, তারা হামাসের সামরিক সক্ষমতা ও অবকাঠামো ধ্বংসের কাজ অব্যাহত রাখবে এবং গাজা উপত্যকার পরিস্থিতির জন্য তাদের জবাবদিহিতার মুখোমুখি করবে। অধিকৃত জেরুজালেমের শেখ জাররাহ মহল্লা থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ করে ইহুদি বসতি স্থাপনে গত 25 এপ্রিল আদেশ দেয় ইসরায়েলি এক আদালত। এই জেরে ফিলিস্তিনিদের বিক্ষোভে পরপরই কয়েক দফা মসজিদ ওল আকসায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। 7 মে থেকে 10 মে পর্যন্ত এই সকল হামলায় 1,000-এর বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জাতিসংঘের মানবিক সাহায্য বিষয়ক দপ্তর UNOCHAE জানায়।
মসজিদুল আকসা চত্বরে মুসল্লিদের উপর ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হামলার পরিপ্রেক্ষিতে 10ই মে স্থানীয় সময় সন্ধ্যা 6টার মধ্যে মসজিদ থেকে সৈন্য সরিয়ে নিতে ইসরায়েলকে আলটিমেটাম দেয় গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। আলটিমেটাম শেষ হওয়ার পর গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্য বস্তুতে হামাস রকেট হামলা শুরু করে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে মোট 4,360টি রকেট নিক্ষেপ করেছে হামাস। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমে বেশিরভাগ রকেট ধ্বংস করা হলেও বেশ কিছু রকেট ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হানে। রকেট হামলায় ইসরায়েলের 13 অধিবাসী নিহত ও 796 জনের বেশি আহত হয়েছেন। ইসরায়েলের ভূখণ্ডে হামাসের রকেট হামলার পরিপ্রেক্ষিতে 10ই মে রাত থেকে গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি বিমান হামলায় 66 শিশু ও 39 নারী সহ 257 ফিলিস্তিনি নিহত হন। হামলায় আহত হয়েছেন আরো 1,948 গাজাবাসী। গাজায় ইসরায়েলের টানা 11 দিনের আগ্রাসনের পর 20 মে রাতে ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতিতে সম্মত দেওয়ার ঘোষণা দেয়। মিশরীয় উদ্যোগে এই যুদ্ধবিরতির প্রচেষ্টায় ইসরায়েলি মন্ত্রিসভার অনুমোদনের পর 21 মে সকাল থেকে তা কার্যকর হয়। সূত্র আল জাজিরা। ফ্রান্সের প্রধানমন্ত্রী সহ 5 মন্ত্রীর বিরুদ্ধে মামলা। ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যাক ক্যাস্টেক্স সহ 5 মন্ত্রীর বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন দেশটির কয়েকজন পরিবেশ কর্মী। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার অভিযোগ তাদের বিরুদ্ধে এই মামলা করা হয়। বুধবার প্যারিসের একটি আদালতে মামলা করেন তারা, খবর এএফপি। মামলা প্রসঙ্গে ফ্রান্সের একজন সংসদ সদস্য এবং পরিবেশ কর্মী পিয়ের লারোটুরো বলেন, আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন কিভাবে জলবায়ুর অবস্থা কেবল খারাপের দিকেই যাচ্ছে, যেন দৈত্যটি অর্থাৎ জলবায়ু দূষণ স্রষ্টার কাছ থেকে পালিয়ে বেঁচে যাচ্ছে। তিনি আরো বলেন, মন্ত্রীরা এ বিষয়ে কোনো পদক্ষেপই নিচ্ছেন না, কারণ তারা সরাসরি এর কোনো ফল ভোগ করছেন না। পিয়েরে বলেন, আমরা প্রধানমন্ত্রী বা মন্ত্রীদের কোনো শাস্তির জন্য এ মামলা করিনি, জলবায়ু বিষয়ক বিল পূর্ণ বিবেচনার বাধ্য করতেই এ মামলার উদ্দেশ্য বলে জানান তিনি। পরিবেশ বিষয়ক মামলা সংশ্লিষ্ট সমাজকর্মী ডিওন বলেন, পরিবেশকে বাঁচাতে মামলাই হচ্ছে অহিংস কৌশল, যাতে দেরিতে হলেও কাজ হয়। জেরুজালেমকে দখলকৃত ফিলিস্তিনের এলাকা বলল যুক্তরাজ্য। ইসরায়েলের সংবাদ মাধ্যম হারেজ জানাচ্ছে, ওয়েলেতের বালবানের এই নতুন পাসপোর্ট থেকে এটা ইঙ্গিত বহন করে যুক্তরাজ্য সরকার জেরুজালেম নিয়ে তাদের নীতিতে পরিবর্তন এনেছে। যুক্তরাজ্য পবিত্র জেরুজালেমকে দখলকৃত ফিলিস্তিনের এলাকা হিসেবে আখ্যা দিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম হারেজ। এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। হারেজ জানায়, ওয়েলেথ বালবান নামে এক নারী, তার যুক্তরাজ্য ও ইসরায়েলের দ্বৈত নাগরিকত্ব রয়েছে, তিনি সম্প্রতি পাসপোর্ট নবায়ন করতে দিয়েছিলেন। এর আগে তার পাসপোর্ট জন্মস্থান লেখা ছিল জেরুজালেম, কিন্তু নতুন পাসপোর্টে জন্মস্থান লেখা হয়েছে দখলকৃত ফিলিস্তিনের এলাকা। এদিকে পাসপোর্ট হাতে পেয়ে ওই নারী ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশন কানকে জানান, জন্মস্থানের নতুন নাম দেখে আমি বাকরুদ্ধ। ওয়েলেথ বলেন, আমি ধারণা করেছিলাম ব্রিটিশ কর্তৃপক্ষ হয়তো বিভ্রান্ত হয়ে এটা করেছে। ওয়েলেথ বালবান বলেন, এই পাসপোর্ট দিয়ে আমি কিভাবে ভ্রমণ করব, এটা আমার ব্যক্তিগত পাসপোর্ট। এদিকে কান জানায়, ওয়েলেথ তাদের নিশ্চিত করেছে, 2 বছর আগে তার ভাই পাসপোর্ট করেছেন, সেই পাসপোর্টে তার জন্মস্থান জেরুজালেম লেখা আছে, সেখানে কোনো পরিবর্তন হয়নি। এদিকে ওয়েলেথ এই বিষয়টি জানতে যুক্তরাজ্যের লন্ডনে ইসরায়েলের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছেন। একই সঙ্গে জেরুজালেম ভিত্তিক ইহুদিদের সংগঠন নাফেশ বি নাফেশের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি, তবে কোনো পক্ষই এখনো কিছু জানায়নি। ইরানের নির্বাচন প্রেসিডেন্ট হিসেবে কঠোরপন্থী রাইসির পাল্লা ভারী। ইরানের প্রেসিডেন্ট হিসেবে শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহি খামেনির ঘনিষ্ঠ ডানপন্থী বিচারক ইব্রাহিম রাইসিকে সম্ভাব্য বিজয়ী হিসেবে ধরা হচ্ছে। অর্থনৈতিক দুরবস্থার কারণে অনেক নাগরিক ক্ষুব্ধ হয়ে শুক্রবারের নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকতে পারেন বলে ধারণার কথা রয়টার্স এর প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। জনমত জরিপের ফল বলছে ভোটার উপস্থিতি 41% কাছাকাছি হতে পারে, যা অতীতের নির্বাচনগুলোর তুলনায় অনেক কম। ইরানের সংবিধান অনুযায়ী 2 মেয়াদের বেশি ক্ষমতায় থাকা বেআইনি হওয়ায় প্রেসিডেন্ট হাসান রুহানি তৃতীয়বারের মতো নির্বাচনে অংশ নিতে পারছেন না। রয়টার্স বলছে, সম্ভবত 60 বছর বয়সী রাইসি তার স্থলাভিষিক্ত হতে চলেছেন। পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পাদিত 2015 সালের পরমাণু চুক্তি টিকিয়ে রাখা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই নতুন নেতৃত্ব বেছে নিতে চলছে ইরান। বর্তমান সংকটময় সময়ে দেশকে যেভাবে এগিয়ে নেওয়া হচ্ছে, এই নির্বাচনকে সে বিষয়ে জনমত যাচাই হিসেবেও দেখছেন ইরানের বিশ্লেষকরা।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কঠোর শিয়া মতলম্বী রাইসি জয়ী হলে তা ইরানের রুহানির মতো বাস্তববাদী রাজনীতিকদের অবস্থান দুর্বল হয়ে যাওয়ার ইঙ্গিতই বহন করবে, যা মূলত সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে যাওয়া এবং ইরানের ওপর আরো অবরোধ আরোপের ফল। তবে ইরানের সরকারি কর্মকর্তারা বলেছেন, পরমাণু চুক্তিতে ফেরত আসা এবং তেল রপ্তানি ও অর্থনৈতিক কার্যক্রমের উপর কঠোর অবরোধ প্রত্যাহার প্রক্রিয়ায় নির্বাচনের ফলাফল কোনো ব্যাঘাত ঘটবে না, কারণ দেশের শীর্ষ ধর্মীয় নেতা জানেন, অর্থনৈতিক দুরবস্থা কাটিয়ে ওঠার উপর তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অনেকটাই নির্ভরশীল। প্রেসিডেন্ট নির্বাচিত হলে রাইসুর মূল চ্যালেঞ্জ হবে অর্থনীতি। জাতীয় অর্থনৈতিক দুর্দশা লাঘব করতে ব্যর্থ হলে বিক্ষোভ ঠেকানো কঠিন হয়ে পড়বে। নির্বাচনে রাইসির মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর। নির্বাচনী প্রচারের সময় তিনি বলেন, আরেকজন কট্টরপন্থী জয়ী হওয়ার অর্থ হচ্ছে বিদেশি শক্তিগুলোর তরফ থেকে আরো বেশি অবরোধের আশঙ্কা। 2019 সালে ইরানের বিচার বিভাগের প্রধান হিসেবে রাইসিকে নিয়োগ দেন আয়াতুল্লাহ খামেনি। ইরানের প্রভাবশালী রেভলিউশনারি গার্ডদেরও সমর্থন রয়েছে রাইসির পেছনে। ভোটদান সব ভোটারকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বুধবার আয়াতুল্লাহ খামেনি বলেন, ঐক্যের শক্তি দেখানো গেলে ইসলামিক প্রজাতন্ত্রের উপর বিদেশি চাপ কমানো সম্ভব হবে।